হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি বলছিলাম আজকে আমি সার্ভার চেঞ্জ নিয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস, আজকে আমি যেহেতু নিউজ কভার করি, তো আমি অনেক ইউটিউবারদের মানে অনেক ইউটিউবাররা ভিডিও বানাইছে, বড়ো ছোটো অনেক ইউটিউবার বানাইছে, তাদের ভিডিও থেকে আমি কিছু কিছু ক্লিপ দেখাবো এবং আমি নিজেও আমার মতামতটা শেয়ার করবো বাংলাদেশ সার্ভার আমরা পাবো কি না পাবো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। অনেকে এসে কমেন্টে গালি দিবেন, ভাই আমি তো রেগুলার গালি খাই, আমি জানি ভাই। তারপরেও ভাই আপনারা গালি দিবেন আমি জানি, তো পুরো ভিডিওটা দেখে তারপর গালি দেন ভাই, গালি দেন, আমি বলছি না গালি দেন না, কমেন্ট বক্স তো আপনাদের জন্যে, বাট পুরো ভিডিওটা দেখে নিন ভাই। তো আর বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করি। ঘটনাটা আমি শুরুর থেকে বলি। তো 25 তারিখের আগে যখন সবাই আন্দোলন করতেছিল বাংলাদেশ সার্ভার নিয়ে, তো তখন অনেক ইউটিউবারই ভিডিও বানাইছিল, বাট বড় বড় ইউটিউবাররা কোনো কথা বলছিল না। যেখানে মিস্টার ট্রিপলার ভাই একটু কথা বলছিল যে তোমরা যদি সার্ভার চেঞ্জ করো তাহলে বাংলাদেশ সার্ভারে আর কোনো দিন ফিরে আসতে পারবে না, আর বাংলাদেশ সার্ভার যদি হয়ে যায় চেঞ্জ করার পরে সেখানে কিছু খারাপ হলে তোমরা কিছু বলতে পারবে না। শুধু মিস্টার ট্রিপলার ভাই এটুকুই কথা বলছিল, আর বড় বড় কোনো ইউটিউবার কোনো কথাই বলছিল না সেই সময়। এবং বড় বড় পেজে অনেকবার পোস্ট করেছিল ভাই 25 তারিখ কেউ গেম খেলেন না, তারপরেও মানে বাঙালিরা কোনো কথাই শুনে নাই, অনেকেই গেম খেলছিল। তো ঠিক আছে, সেই পর্ব চলে গেল, হঠাৎ করে পাকিস্তান সার্ভার পেয়ে গেল। কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তান সার্ভার 23 তারিখে স্টার্ট হয়েছে। তো হঠাৎ করে পাকিস্তান সার্ভার পাওয়ার পরে তো আমরা সকলে ইউটিউবাররা বুঝতে পারলো যে পাকিস্তান যখন সার্ভার পাইলো আমরা কেন পেলাম না। তো এই নিয়ে অনেক ইউটিউবারই ভিডিও বানানো শুরু করে। তো সর্বপ্রথম সাদিকুল ভাই একটি ভিডিও বানাই, তো আমি গতদিন ভিডিও ক্লিপটা দেখাইছিলাম গতদিন একটা ভিডিওতে। তা আজকে ভিডিওতে আমি আরও কিছু ইউটিউবারের ক্লিপ দেখাবো এবং কেন আমরা বাংলাদেশ সার্ভার পাবো না সেই ক্লিপটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, প্রথমে চলে যে আমরা ME2R গেমিং সবাই অনেক চ্যানেল, তো ME2R গেমিংয়ে কী বলেছে সার্ভার চেঞ্জ নিয়ে আপনারা নিজেরাই ভিডিও ক্লিপ। ম্যাক্সিমাম কিন্তু আমি হেট পাইছি তোমাদের থেকে, সো এর জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিছিলাম এই টপিক নিয়ে। বাট এখন সব ইউটিউবার এটা নিয়ে কথা বলতেছে, যার কারণে আমি ভাবলাম তোমাদের কাছে একটা কথা বলবো, যে কথাটা সব ইউটিউবারদেরও অনেক হেল্প হবে অ্যান্ড তোমাদের জন্য। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো, এরপর কমেন্ট করো, ঠিক আছে? সো এখানে দেখো আমার পিং 500-600 যাচ্ছে, বাট ম্যাটার করে না ভাই, এটা আমাদের রেগুলারই এরকম প্রবলেম ফেস করতে হয়, স্পেশালি যারা বাংলাদেশি প্লেয়ার, এছাড়া জাস্ট যারা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, তাদেরও কিন্তু এই প্রবলেমগুলো হয় আমি জানি। সো যাই হোক, আজকে এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো না। আজকে মেন টপিকটা হলো বাংলাদেশের সব ইউটিউবার কিন্তু এখন পিং প্রবলেম বা গেমের গ্লিচ, এছাড়া ডায়মন্ড টপ আপ, এই সম্বন্ধে কিন্তু সবাই এখন ভিডিও মেক করতেছে। সো আমি যখন মেক করছিলাম তোমরা অতটা সাপোর্ট করো নাই, বাট এখন তোমাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে আমার যে অবশ্যই অবশ্যই সব ইউটিউবারদের সাপোর্ট করো, কেননা তোমরা যদি এখন সাপোর্ট না করো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা কখনোই পসিবল হবে না। কেননা তোমরা যদি এখন সাপোর্ট না করো তাহলে যারা এই সম্পর্কে ভিডিও মেক করতেছে এই ম্যাটারটা নিয়ে, তারা কিন্তু ভাই ডিমোটিভেট হয়ে পড়বো, তারা ভাববে যে শুধু আমরা কথা বলতেছি, যাদের জন্য কথা বলতেছি তারাই কোনো কিছু করতেছে না বা তারাই সাপোর্ট করতেছে না, তাহলে আমরা এই টপিকটা নিয়ে কেন ভিডিও মেক করবো। সো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে। তো ফ্রেন্ডস, আমিও একমত ভাই যে পিং আমাদের এতটা থাকে ভাই আমরা খেলতে পারি না। তো আমার ব্যাকগ্রাউন্ডের গেম প্লেতে দেখতে পাচ্ছেন ভাই হয়তো 65-66 পিং থাকছে, বাট গেম খেলার সময় ভাই এতটা ভালো পিং থাকে না ভাই। তো মানে আপনাদের সামনে যে ভিডিওগুলো দেখি সাধারণত মোটামুটি ভালো একটা পিং থাকে, তারপরে ভাই তারপরে অনেকটা দেখেন যখন এনিমির সামনে আসে তখন পিংগুলো দেখেন ভাই 200-300 উপরে পিং চলে যায় তখন এনিমির সামনে আসে ভাই। তো বুঝতে পারছেন পিংয়ের অবস্থা কী। তো পিং সম্পর্কে আমি কিছুই বললাম না। তো এরপরে আমাদের বিকু অর্থাৎ এলজি বিকু ভাই যে যা বলেছে সম্পর্কে তো আপনার দেখে নেন। এলজি বিকু ভাই বলছেন যে বড় বড় ইউটিউবাররা অর্থাৎ আপনারা বাংলাদেশিরাই যদি বাংলাদেশিদের সাপোর্ট না করেন তো কেন বড় বড় ইউটিউবাররা আপনাদের সম্পর্কে কথা বলবে, অর্থাৎ সার্ভার নিয়ে কথা বলবে। তো আপনারা যদি বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করেন অর্থাৎ বাঙালি হয়ে বাঙালিদের সাপোর্ট করেন তবেই বড় বড় ইউটিউবাররা আপনাদেরকে সার্ভার নিয়ে কোনো কথা বলতে রাজি হবে। তো কী বলেছে আপনারা ভিডিও ক্লিপটা নিজেরাই দেখে নিন। ওরা তো মুসলমানের ভিডিও কে দেখবে, এখন এদিকে তো ভাই বাংলাদেশি হয়ে বাংলাদেশি মুসলমান হয়ে মুসলমানকে সাপোর্ট করে না, তাহলে লাভ কী ভাই? কার জন্য কী করবো বলেন, আপনারাই বলেন ভাই, আপনারা কজনকে সাপোর্ট দেন? তো আমি প্রমাণটা দেখাচ্ছি, দেখেন প্রমাণটা দেখেন, এটা হচ্ছে আমার চ্যানেলের কোন দেশ থেকে কত সাপোর্ট দিচ্ছে, কত ওয়াস্টাম দিচ্ছে সেটার একটা লিস্ট দেখেন। এটা হচ্ছে আমার চ্যানেল থেকে নিয়েছি, ইন্ডিয়া থেকে আমাকে 63% সাপোর্ট দিচ্ছে আর বাংলাদেশ থেকে সাপোর্ট দিচ্ছে কত, মাত্র 35%। তো একটা জিনিস চিন্তা করেন, আমি বাঙালি হয়ে বাংলাদেশের মানুষ সাপোর্ট দিচ্ছে আমাকে মাত্র 35%, যেখানে ইন্ডিয়া
এলজিবিকিউ ভাই, এটা একদম সত্যি কথা বলছে যে আপনারা বাংলাদেশি ইউটিউবারদের কখনোই সাপোর্ট দেন না ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন বিকু ভাইয়ের যেখানে ইন্ডিয়া থেকে 63% সাপোর্ট আসছে, তো সেখানে বাংলাদেশ থেকে কতটুকু সাপোর্ট আসছে। তো আমি যদি এখন আমার নিজের চ্যানেলটা দেখাই তো আপনারা সেখানেও দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট নেই। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি, স্ক্রিনে হয়তো আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। আমার চ্যানেলটা পুরো একটা বাংলাদেশ চ্যানেল, যেখানে আমার বাংলাদেশের লোকেশন দেওয়া থাকে ভাই। সেখানে আমার 32.5% ভিউ আসতে চায় পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে আসতে 29.8%। সেখানে ভাই আরব আমিরাত থেকে, ইন্ডিয়া থেকে এবং আদার থেকেও ভাই ভিউ আসছে। তো বোঝেন ভাই আপনারা কীভাবে বাংলাদেশ দিয়ে হয়ে বাংলাদেশকে সাপোর্ট করেন না। আপনারা যদি বাংলাদেশকে সাপোর্ট করেন তো ভাই তাইলেই মানে বাংলাদেশের বড়ো বড়ো ইউটিউবার আপনাদেরকে নিয়ে ভিডিও বানাবে, আপনাদের জন্য ভিডিও বানাবে। আপনারা যদি সাপোর্ট না করেন তো কাদের জন্য ভিডিও বানাবে বলেন ভাই, আপনারাই বলেন। তো আমি চাই যে বাংলাদেশ সার্ভার আসুক, এটা আমার নিজের। তো ফ্রেন্ডস, এবার আসি আমরা ডায়মন্ডের কথায়। তো ফ্রেন্ডস, ডায়মন্ডের দাম তো এত পরিমাণে বাড়ছে যে ভার্চুয়াল ডায়মন্ড কিনতে হচ্ছে আমাদেরকে আসল ডায়মন্ডের দামে। তো সেটা বাদ যাক। তো আগে যেসব টপ আপ ইভেন্ট, অর্থাৎ যে টপ আপ ইভেন্টগুলো আসতো ভাই, এক ডায়মন্ড, পাঁচ ডায়মন্ড, দশ ডায়মন্ডে, 100 ডায়মন্ডে, সেই টপ আপ ইভেন্টগুলো আসে এখন 200 ডায়মন্ডে, 300 ডায়মন্ডে, 500 ডায়মন্ডে। তো ভাই বুঝতে পারছেন, আগে যারা পুরাতন প্লেয়ার আছে প্রায় এক বছর না হলে এক বছর আগে বা 7-8 মাস আগে যারা পুরাতন প্লেয়ার আছে, তারা অবশ্যই জানে থাকে ইভেন্টগুলো কত ডায়মন্ডে আসতো আর এখন কত ডায়মন্ডে আসে। তো ঠিক আছে, সেই কথা বাদ দিয়ে এরপর আসি ভাই অন্যান্য সার্ভার যে ইভেন্টগুলো ফ্রিতে আসে সেগুলো আমাদেরকে ডায়মন্ড টপ আপে দেয়। তো আপনারা এটা অনেকেই জানেন ভাই যে এই অন্য সার্ভার ফ্রি ইভেন্টগুলো আমাদের ডায়মন্ড টপ আপে দেয় বা অন্য কোনো ডায়মন্ড খরচ করানো ইভেন্টে দেয়। এরপরে ভাই গত মিষ্টি শপ এবং কোনো গত এলিট পাসের কোনো রকম অফারে আসে না, এটা আপনারা অনেকেই জানেন, সেটাও বাদ দিলাম ভাই। এবার আসি ফ্রি এলিট পাসের কথায়। অর্থাৎ গত অর্থাৎ সেকেন্ড ইউনিভার্সিটিতে সবাই এই ফ্রি এলিট পাস দিয়ে জানেন। তো থার্ড ইউনিভার্সিটিতে কী হয়েছে, তো অন্যান্য সার্ভারে 10,000 প্লেয়ার বা 20,000 প্লেয়ার বা 50,000 প্লেয়ার এরকম করে করে ফ্রি এলিট পাস দিয়েছে, বাট আমাদের সার্ভারে কী হয়েছে 10,000 প্লেয়ারকে দিয়েছে। তাও কিনা ইন্ডিয়ান বড় বড় ইউটিউবাররা সব আরও ছোটোখাটো প্লেয়াররা পেয়ে গেছে, তাদের আশেপাশের প্লেয়াররা পেয়ে গেছে। তো বুঝতে পারছেন ভাই আমাদের সাথে কী আকারে ভাই আমাদেরকে বোকা বানাচ্ছে ইন্ডিয়ান সার্ভার। তো আমি মানে নিজস্বভাবে চাই যে বাংলাদেশ এটা পার্সোনাল সার্ভার, বাট আমার জানার মতো সেটা সম্ভব নয়, বাংলাদেশ সার্ভার আসবে না। তারপরে ভাই ইন্ডিয়ান সার্ভারটা যদি ডেভেলপ করে দেওয়া হয় তো আমরা ইন্ডিয়ান সার্ভার থাকতে রাজি আছি, নয় আমাদের পাকিস্তান সার্ভার কিংবা অন্য কোনো ভালো সার্ভার ট্রান্সফার করে নেওয়া হোক, তো আমি সেটা চাই। তো ভাই ডায়মন্ড কিনে, আর আমি বলবো ভাই প্লিজ ডায়মন্ড টপ আপ বন্ধ করে দেন ভাই। আমি কখনো ডায়মন্ড টপ আপ করি না, আমার আইডি দেখলে বুঝবেন ভাই আমার আইডিতে কোনো ডায়মন্ড বা পার্চেসেবল কিছুই নেই আমার আইডিতে, এমনকি আমি নিজেও ডিজিটাল ইউজ করি না ভাই। তো ডায়মন্ড টপ আপ বাদ দেন ভাই, ডায়মন্ড টপ আপের পরিবর্তে যদি সেই টাকাগুলো দিয়ে আপনি মসজিদে বা অন্য কোনো দান করেন ভাই, এটা সব হবে, আল্লাহও খুশি হবে আপনার পরে। আর একটা গেমের পিছনে ভাই টাকা করা উচিত নয়। তো এই বিষয়ে সাদিকুল ভাই কী বলেছে আপনারা নিজেরাই ভিডিও ক্লিপ দেখে নিন। যে তোমরা যারা ছোট বড় মাঝারি আকারে যত ইউটিউবার আছো সবাই এই সার্ভার চেঞ্জ নিয়ে ভিডিও বানাও, হয়তো আমরা সবাই একজুট হয়ে কাজ করলে আমরা সার্ভার চেঞ্জ করতে পারবো না, বাট ডায়মন্ডের দাম তো কমাতে পারবো। সো আমি চাই তোমরা সবাই একজুট হয়ে কাজ করো, এবার অধিকার আমরা আদায় করেই সারবো। আর তোমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছো তোমাদেরকে আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি ভাই, প্লিজ স্টপ টপ আপ, এই টপ আপ করা একদম বাদ দিয়ে দাও ভাই। দেশের টাকা পাচার অনেকভাবে করে, অনেক দুর্নীতিবাজরা দেশের টাকা অন্য দেশে পাচার করে, আর অনেকেই মানে মাথা দিয়ে দেশের টাকাগুলো পাচার করায়। ঠিক তেমনই আমরা দেশের টাকাগুলো অন্য দেশে পাচার করতেছি। সো যারা টপ আপ করতেছ প্লিজ ভাই, একটা সাধারণ একটা গেমের পিছনে এত টাকা খরচ করার কোনো মানেই হয় না, প্লিজ ভাই টপ আপ করা বাদ দাও। আমাদের দেশে অনেক বাচ্চা আছে এখনও যারা 3 বেলা খাইতে পারতেছে না, আর সেইখানে আমাদের বাপের টাকা আমরা টপ আপ করে উড়াইতেছে একটা গেমের পিছনে। তো ফ্রেন্ডস, আমিও বলবো যে আপনারা টপ আপ করেন না। তো টপ আপ বাদ দিয়ে ভাই এইগুলো কোনো গরিব স্কুলে বা গরিবদেরকে দান করতে পারেন, তো যাতে আল্লাহ খুশি হবেন, আপনার মা বাবা খুশি হবে যে আমার ছেলেমেয়ে টাকাগুলো ভালো কোনো কাজে ব্যবহার করছে। আর অনেকে ভাই আমি শুনছি যে আপনারা টাকা চুরি করেন প্রিপেয়ার টপ আপ করছেন, কেন ভাই এগুলো কী দরকার ভাই? একটা গেমের জন্য আপনার মা বাবার কাছে পকেট চুরি করা ঠিক হবে না ভাই। আপনার মা বাবার কাছে একদিন শুনে দেখেন তারা কতটা কষ্ট করে টাকাগুলো ইনকাম করে। তো একটা গেমের পিছনে এভাবে টাকা উড়ায়েন না, তো ভালো কাজে ব্যবহার করেন, তো তাতে সবাই খুশি থাকবেন। আর গেমটাকে জাস্ট এনজয়মেন্ট হিসেবে নেন ভাই, তার কিছু না। তো আমি এখন আপনাদেরকে আমি একটা গেম প্লে দেখাচ্ছি ব্যাক স্ক্রিনে, তো গেম প্লেটা দেখেন ভাই আপনারা, কী বলবো মানে পিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন গেম প্লেটা কী থাকে আর কি। তো আজকের মতো এখানে ভিডিও, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই। আমার চ্যানেলে প্রায় 78% নন সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনারা ডেইলি ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আর 300 সাবস্ক্রাইবার একদম দৌড় ঘুরায় ভাই, আপনারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে একটা হেডশট মেরে সাবস্ক্রাইব বাটনে লাল থেকে কালো করে দিন। দেখা হবে নেক্সট ভিডিও, তখন বিদায়। আর ব্যাক স্ক্রিনের গেম প্লেটা এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।